মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে গণপিটুনিতে চারজন মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এখন থমথমে পরিস্থিতি। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনা তদন্তে মাঠে নেমেছে সিআইডি। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত 1টার দিকে বাগরি বিল পাড়ে 10 জনের একটি দল ঘোরাফেরা করছিল। সন্দেহ হওয়ায় গ্রামের মুরব্বীদের খবর দেন কয়েকজন বাসিন্দা। পরে মসজিদের মাইকে সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন ঘোষণা দিলে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে এলাকাবাসী। কয়েকজন পালিয়ে গেলেও 5 জনকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় পুলিশ। এ সময় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় অপর 2 জনকে আনা হয় ঢাকা মেডিকেলে, সেখানে একজনের মৃত্যু হয়। এ ঘটনার বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী আসলে ঠিক গত রাতে এই ঘটনায় কিন্তু, যদিও 5 জনের এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, যদিও তারা বলছেন যে ঠিক 25 জনের মতো লোকজন কিন্তু তারা এই এলাকাটিতে ছিল। এবং একটু জানিয়ে রাখি যে আমরা যে এলাকাটিতে রয়েছি সেটি কিন্তু বাঘুরি মধ্যপাড়া বলা হয়ে থাকে, এবং ঠিক এর বিপরীত পাশের মাঝখানে একটি বিল এবং বিলের বিপরীত পাশেই কিন্তু বাঘ ডুবারিয়া এলাকাটি, অর্থাৎ সেই গ্রামটি রয়েছে। সেই গ্রাম থেকে এলাকার মানুষজন আসলে যেটি বলছেন যে বাঘ ডুবারিয়া এলাকা থেকেই কিন্তু তারা একটি মাইকের শব্দ পায়, অর্থাৎ মসজিদের মাইকে কিন্তু শব্দ আসে যে এলাকায় ডাকাত পড়েছে, এবং সেই শব্দ পেয়েই কিন্তু এলাকাবাসী একরকম, অর্থাৎ সবাই ঠিক সময়টা একটু জানিয়ে রাখি যে ঠিক 10টার পর, অর্থাৎ 10:30টার দিকে কিন্তু এই শব্দটি পায়। এর পরপরই সবাই আসলে ইফতারি তারাবি নামাজ শেষ করে ঘরে ছিলেন, এবং ঘরের পরপরই সবাই যে বিলটি দেখতে পাচ্ছেন ঠিক এই বিলটিকে ঘিরেই কিন্তু মূল রহস্য, এবং এই বিলটির চারপাশ ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। একটি গ্রাম থেকে যখন আসলে তথ্যটি পায়, এই শব্দটি অর্থাৎ এই মাইকের শব্দটি পায়, সেই ঠিক আশপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষজন এই বিলের চারপাশ ঘিরে ফেলে, এবং তারা যেটি বলছেন যে আসলে ডাকাত দলের সদস্যরা প্রথমে মাইকে শব্দ পায় যে এই বিলেই কিন্তু অবস্থান করছিল ডাকাত দলের সদস্যরা। এরপর যখন আসলে চার পাঁচ গ্রামের, অর্থাৎ প্রায় 5 থেকে 6 হাজার মানুষ এই বিল চারপাশ ঘিরে ফেলে, এবং একে একে যখন বিলের মাঝখানে প্রবেশ করতে থাকে, এবং সেই এরপর তারা যেটি বলছেন যে 5 জন ডাকাত দলের সদস্য দাবি করছেন তারা, সেই 5 জনকে তারা এখানে দেখতে পায়, এবং একে একে কিন্তু সবাইকে গণপিটুনি দেয়। এই গণপিটুনি ঘটনায় কিন্তু 3 জন সেই তাৎক্ষণিকভাবে সেখানে মারা যায়, এবং 1 জন আজ সকালে হচ্ছে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, যদিও আরও 1 জন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি ছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।